আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি মহান আল্লাহ তালা রসের সহমতে আপনারা সকলেই সহি সালামতে ভালো আছেন আমাকে তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাই বোনেরা আজকে আমি কেয়ামতের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তো প্রথমেই একটি হাদিসের দিকে আলোকপাত করছি হাদিসটি আছে নম বিন হাম্মাদের কিতাবুল ফিতানের এবং হাদিস নাম্বার হলো ছশো চুহাত্তর সাবি হজরত অমর ইবনুল খাত্তা প্রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল সাল্লাহামকে বলতে শুনেছি আল্লাহ তালা এক হাজার উম্মত সৃষ্টি করেছেন তার মধ্যে ছয় শত জলভাগে এবং চার শত হচ্ছে স্থলভাগে এদের থেকে সর্বপ্রথম ফরিং জাতীয় উম্মত বিলুপ্ত হবে উক্ত ফরিং বিলুপ্ত হওয়ার সাথে সাথে মুক্তা গাথা সুতা কেটে দিলে যেমন মুক্তাগুলো একের পর এক ঝরে পড়তে থাকে তেমনইভাবে এই উম্মতের ওপরও ধ্বংস নেমে আসবে তো প্রিয় ভাই বোনেরা দেখুন ফোরিং বা গ্রাস হপার এই গ্রাস হপার যদি এক্সটিংট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে একের পর এক বিভিন্ন ধরনের আল্লাহ সৃষ্টি ধ্বংস হতে থাকবে এবং মানুষের ওপর কেয়ামত খুবই সহিত নিপতিত হতে থাকবে তো এখন আমাদের দেখতে হবে যে গ্রাস এক্সটিংশন কোন পর্যায়ে আছে আপনি যদি একটু সার্চ দিয়ে দেখেন বা বিভিন্ন সোর্স থেকে দেখেন যে গ্রাস হপার এক্সটিংশন তাহলে দেখতে পারবেন যে এদের পপুলেশন প্রায় পঁচিশ অর কোয়ার্টার অলরেডি এক্সটিংট হয়ে গেছে আর বাকি যে পপুলেশন আছে তাদের সেটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যাবে কিভাবে আমরা বলতে পারছি দেখুন এদের মধ্যে অনেক প্রজাতি আছে যেগুলো অলরেডি এখন আর দেখা যায় না আপনি একটু নিজেই খেয়াল করে দেখুন যে আমি আমার ক্ষেত্রেই বলছি পঁচিশ বছর আগেও আমি দেখেছি যে আশেপাশে সব জায়গায় ফোরিং আর ফোরিং প্রত্যেক দিন কম করে হলেও পঁচিশ থেকে তিরিশটা ফোরিং দেখতাম বিগত পনেরো বছর ধরে কিন্তু ফোরিং আর তেমন একটা দেখা যায় না ধরেন এটা একটা আমাবস্যার চাঁদের মতো হয়ে গেছে যে হয়তো বা কালে ভাদ্রে ফোরিং দেখা যায় আমি জানিনা আপনি কোন এরিয়ায় থাকেন বা কি বাট আমি আমার এরিয়ার কথা বলছি এখন এখানে যে জিনিসটা বলছি যে এটা তো গেল যে আপনার যে যে নর্মাল ফোরিংটা টা দেখতাম সেটা প্রায় শেষের দিকে এখন যে বা লোকাস্ট এটাও কিন্তু এর বা এটাও কিন্তু একটা ফোরিং এর প্রজাতি তো আমরা সাম্প্রতিক কালে দেখতে পারছি যে এই পঙ্গপাল বিভিন্ন দেশে অ্যাটাক করছে এবং এই পঙ্গপাল নিধনের জন্য বিভিন্ন ধরনের টেকনোলজি বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রয়োগ করা হচ্ছে তো খুব অল্প সময়ের মধ্যেই দেখা যাবে যে পঙ্গপাল ম্যানমেড বিভিন্ন অস্ত্রের মাধ্যমে নিঃশেষ হয়ে যাবে বিলীন হয়ে যাবে তো এখানেও একটা ব্যাপার যে আমাদের ধ্বংসের জন্য আমরা নিজেরাই দায়ী থাকছি প্রথমত পঙ্গপালের যে আবাস স্থল পঙ্গপালের যে স্থান সমূহ এইগুলো মানুষ তাদের লিপসার কারণে লোভের কারণে ধ্বংস করেছে ফলে এই পঙ্গপালগুলো কিন্তু বাধ্য হয়েছে যে মানুষের বিভিন্ন ক্ষেত খামার ফসলাদি নষ্ট করার ক্ষেত্রে এরপরে পঙ্গপাল এখন নিধনে নেমেছে তো যেটি হল ফোরিং একটা প্রজাতি আর এই যখন নিঃশেষ হয়ে যাবে তখনই কিন্তু একে একে অন্যান্য প্রজাতিগুলো নিঃশেষ হতে থাকবে তার ফলশ্রুতিতে কেয়ামত ঘনিয়ে আসবে তাহলে এই ফোরিং ব্যাপার দেখেও আমরা কিছুটা আজ করতে পারি যে কেয়ামত কতটাই নিকটবর্তী হয়ে গেছে তো প্রিয় ভাই বোনেরা আপনাদের যদি বিষয়টি লজিক্যাল মনে হয় তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং অন্যান্য ধর্মপ্রাণ ভাই ও বোনদের জানাবেন কারণ যত বেশি আল্লাহমুখী হতে পারবেন মানুষজন ততই কামিয়াবি হতে পারবেন ওনারা ইনশাআল্লাহ কোন প্রশ্ন বা মতামত থাকলে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন হেফাজতে রাখেন এই কামনায় আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম